হে বন্ধুরা, দেখো দেখো আমি সাইকেল চালাচ্ছি। দেখতে পাচ্ছ আমি সাইকেল চালাচ্ছি? আর তোমরা কে কে সাইকেল চালাতে পারো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে কে কে সাইকেল চালাতে পারো। তো দেখো আমি সাইকেল চালিয়ে যাচ্ছি 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 কোথায় যাচ্ছি চলো সবটাই শেয়ার করব। আর কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি সবই বলবো তোমাদেরকে। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে হবে। আর দেখো আমি এক হাতে সাইকেল চালাচ্ছি, এক হাতে ভিডিও করছি, কত রিস্কে চালাচ্ছি তোমাদের জন্য, একমাত্র তোমাদের জন্য, তাই জন্য এত কষ্ট করছি। তার জন্য তো আমার ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবে তোমরা। তো চলো দেখতে থাকো আমি সাইকেল চালিয়ে কোথায় যাচ্ছি। চলো বলেই দিই তোমাদের, সাইকেল চালিয়ে যাচ্ছি আমি এখন পার্লারে, কারণ আমার জঙ্গল মঙ্গলের মতো যে বুরুটা উঠেছে, এত জঙ্গল হয়ে গেছে, সেই জঙ্গল সাফ করতেই যাচ্ছি আমি পার্লারে। বহুদিন হয়ে গেছে আমি পার্লারে যাই না, আইব্রো করি না। আগে পুরো ফেসিয়াল আইব্রো এটা আমার মাসো ধরা ছিল, কিন্তু এখন বাবু হওয়ার পর সব ভুলে গেছি, একেবারে সবই ভুলে গেছি। ছেলের যত্ন করতে গিয়ে নিজের যত্ন করা একদম ভুলে গেছি। তো একটু যাচ্ছি, কারণ বিকেলে অনুষ্ঠান বাড়ি যাবো, তাই যাচ্ছি পার্লারে, তমাদির পার্লারে। তো দেখো এই যে তমাদির পার্লারে চলে এসেছি সাইকেল চালিয়ে, আর এখন ঢুকবো আইব্রো করার জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি যাচ্ছি হচ্ছে দিদির জায়ের মেয়ের অন্নপ্রাশন খেতে যাবো বিকেলবেলা, তো তাই জন্যই আজকে আইব্রো করা, না হলে তাও হতো না আমার কপালে। অন্নপ্রাশন খেতে, আর এখন বামুন গেছে স্টেশনে, দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষা করছি। আর এই ভিডিওটা আমার একটু পুরনো, বাবু হসপিটালে ভর্তি ছিল তোমরা সবাই জানো, এটা তার আগের ভিডিও, যার জন্য বাবুর শরীরটা খারাপ, ভীষণ খারাপ, তাই একটু দেরি করেই যাচ্ছি, যাওয়া হতো না তবু যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এই যে দেখো দিদি বাড়িতে চলে এসেছি, আর এই যে প্রবো সত্যি কীভাবে যায়, আর এই যে মা, আর ওই যে আমার জামাইবাবু এখনও রেডি মানে যায়নি, তাই জামাইবাবুর সাথেই যাবো অনুষ্ঠান বাড়িতে। দিদিরা সব চলে গেছে, এখন 9:30 বাজে, এখন কি করে থাকে জাস্ট আমার ছেলেটার জন্য আশা তো হতোই না, তোমরা তো বললামই, কিন্তু ওর শরীরটা ভীষণ খারাপ হয়েছে, পায়খানা হচ্ছে, পটি হচ্ছে, আবার যা খাচ্ছে তাই মনে করছে, কিচ্ছু লাগছে না পেটে, কিছু খাচ্ছেও না, জোর জাল করে আর খাওয়াচ্ছি না, ওই জন্য থাকুক নিজের মতো নিজে বাড়িতে গিয়ে যা পারে যা খাবে খাবে। তো যাই অনুষ্ঠান বাড়ি যাই, কোনো রকম দুটো খেয়ে চলে যাবো, আর দেরি করবো না। তো চলো আর বারবার বলছি এটা আগের ভিডিও, মানে আমি ছেলেকে নিয়ে শিশু হসপিটালে ভর্তি ছিলাম, তোমরা তো অনেকেই জানো যারা দেখেছো, সেই ভিডিওটা দুদিন আগের ভিডিও, তাই ছেলের শরীরটা খুব খারাপ। আমি জানো তো শাড়ি টাড়ি পরেছি, পরে ঠোরে না ছেলে এত শরীর খারাপ, এত কান্না করছে, এত ডিস্টার্ব, মানে এত মানে আমার শাড়িটা পরে নিজেকে ডিস্টার্ব ফিল হচ্ছে, আমি শাড়ি টাড়ি খুলে কুর্তি পরে নিয়েছি। আর বাবুকে দিয়ে দেখো সবাই আদর করছে, চটকাচটকি করছে। এটা এই বাচ্চাটা হচ্ছে দিদির বাড়ির পাশে থাকে, ওর নাম টুসু, খুব মিষ্টি একটা মেয়ে। তো ও হচ্ছে ছেলেকে যেই দেখেছে, ছেলে এসছে দৌড়ে দৌড়ে এসছে, আরও সবাই এসছে, এই এই হচ্ছে ব্যাপার, সবাই মিলে আদর করছে। আর এই যে আমার দিদি, আর এই যে হচ্ছে পিকলু, পিকলু এসছে, পিকলু তো পাশেই পার্ক, খেলতেই ব্যস্ত। তো সবাই মিলে আনন্দ করছে, আর আমরা বেশি ওয়েট করব না, আমরা যেই খাবার জায়গা ফাঁকা হবে আমরা ওখানে খাওয়া দাওয়া করে চলে যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, তোমাদের বললামই এখন অলমোস্ট 9:50 মতো বাজে, তার বেশি ছাড়া কম না। আর এই বাচ্চা, এর নাম পাখি, এরই অন্নপ্রাশন, এর অন্নপ্রাশনেই আমরা এসেছি, সবাই পাখিকে অনেক অনেক আশীর্বাদ করো। তো এই হচ্ছে, আর আমরা চলো খেয়ে নিই, ওপরে যাবো এখন খেতে, খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমার ছেলের আজকে পেটা বার করে রয়েছে, যা
দেখো আমরা খাওয়ার ব্যাচে অলরেডি চলে এসেছি, আর এখন তোমাদের সাথে খাবারগুলো সব শেয়ার করবো। তো দেখো এটা হচ্ছে নানপুরি, আর দিয়েছে হচ্ছে কাশ্মীরি আলুর দম, আর এটা হচ্ছে ফিশ চপ, স্যালাড অ্যান্ড সস, পোলাও, কষা মাংস অ্যান্ড স্যালাড। তারপরে হচ্ছে এটা খাওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে দেবে হচ্ছে কি চাটনি, পাঁপড়, আর দু রকম একটা মিষ্টি, একটা সন্দেশ, আইসক্রিম, দ্যাটস অল। এই ছিল খাবার দাবার, সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই ভিডিও মানে খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর আমাদের এবার বাড়ি ফেরার পর্ব আরম্ভ হয়ে যাবে, কারণ আমরা এখন বাড়ি ফিরবো। হ্যাঁ, আর ও আরেকটা জিনিস ছিল সর্বশেষে হাজমোলা, হাজমোলা অ্যান্ড আইসক্রিম। আইসক্রিম বলেছি, হাজমোলাটা বলা হয়নি। তো দেখো আমরা বাড়িও ফিরে আসছি, ট্রেনে রয়েছি, পাকা ট্রেন, অনেকটা রাত হয়ে গেছে, আর ওর বাবা হচ্ছে স্টেশনে দাঁড়িয়ে আছে, আমরা ট্রেন থেকে নামবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।